হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের পেজ নাম্বার পঁচাশিতে যে ইনভারমেন্টাল স্টাডিজের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউটাইভ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বলছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ উইলসন দু নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা গ্যাস বিপর্যয় ঘটেছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন জাতি জাতীয় বৈচিত্র্য জীববৈচিত্র্য আইন চালু হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি দু সালে চারের প্রশ্ন বলছে শহরাঞ্চলে জীববৈচিত্র নষ্ট হওয়ার মূল কারণ তো এখানে দেখো এই প্রশ্নটা কনফিউশন রয়েছে তো আমার মনে হয় যে অপশান নাম্বার এ হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে পাঁচের প্রশ্ন সমগ্র পৃথিবীতে মোট কয়টি মেগাডাইভার্সিটি দেশ আছে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো নয় তো সঠিক হবে কিন্তু অপশানটা দেওয়া নেই সতেরো উত্তর হবে সতেরোটি এখানে অপশানটা ভুল দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে ছ নম্বর প্রশ্ন ডাব্লু ডাব্লুই এর পুরো নাম তো এখানেও দেখো এই অপশানের নেই কোনোটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কোনোটিই নয় সাত নম্বর প্রশ্ন প্রতি বছর ভারতবর্ষের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যে দেশের সমান জনসংখ্যা তা হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি বাংলাদেশ নেক্সট প্রশ্ন বলছে আট নম্বর প্রশ্ন শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ বোম্ব্যাক্স সেইবা নেক্সট প্রশ্ন বলছে নেক্সট প্রশ্ন নয়টা গঙ্গা জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জি এ পি গ্যাপ জি এ পুরো কথা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেক্সট প্রশ্ন দশ নম্বর দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গে বিশ্বে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি দু হাজার দুই সালে নেক্সট প্রশ্ন বলছে এগারো নম্বর দেশে হাতি সংরক্ষণের জন্য হস্তি প্রকল্পে কাজ শুরু হয় অপশান নাম্বার বি উনিশশো বিরানব্বই সালে বারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি জন সরি বেশি জল বহন করে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি আমাজন নেক্সট প্রশ্ন তেরো নাম্বার কোন অঞ্চলে দূষণের নাম দূষণের কারণ কোন অঞ্চলে দূষণের কারণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এ ও বি উভয় মানে শিল্পায়ন ও নগরায়ন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চোদ্দোরটা নদী অবায়িকায় যে মাটি লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পলি মাটি নেক্সট প্রশ্ন পনেরোটা পশ্চিমবঙ্গ যেখানে পশ্চিমবঙ্গে যেখানে প্রথম যৌথ বন পরিকল্পনা কর্মসূচি চালু হয় উত্তর হবে অপশান নাম্বার এ আরাবাড়ি নেক্সট প্রশ্ন বলছে ষোলোটা নিচের কোনটি পার্থিও মূলধন নয় এখানে দেখো অপশানগুলো একটু ভুল দেওয়া রয়েছে এখানে সব অপশানই হচ্ছে পার্থিও মূলধন তো এটা অপশানটা ভুল রয়েছে একটু নেক্সট প্রশ্ন বলছে সতেরো নম্বর নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি উদাহরণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কয়লা নেক্সট প্রশ্ন বলছে আঠেরো নম্বর প্রশ্ন উনিশশো উননব্বই সালে ডাব্লুডাব্লু এফ আই মোট এনজিওকে উন্নয়নের দায়িত্ব দেন অপশান নাম্বার এ আটশো পঞ্চাশটি নেক্সট প্রশ্ন বলছে উনিশেরটা টা জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় অপশান নাম্বার বি অম্লত্ব কুড়ি নাম্বার প্রশ্ন ল্যাতিন আমেরিকায় ভুট্টা ও আলু চাষ আলুর সঙ্গে চাষ করা হয় অপশান নাম্বার সি হচ্ছে বিন নেক্সট প্রশ্ন একুশ নম্বর নাইট্রোজেন স্থিতিকারী একটি গাছের উদাহরণ হল অপশান নাম্বার ডি এ ও সি দুটি সিম এবং মটরশুটি নেক্সট প্রশ্ন বলছে বাইশের টা হচ্ছে গরুর দুধের যে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে অপশান নাম্বার এ ডিডিটি নেক্সট প্রশ্ন বলছে তেইশেরটা বিটিজিন হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ক্রাই সি আর ওয়াই নেক্সট প্রশ্ন বলছে চব্বিশেরটা অ্যাজোলা ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জৈব সার হিসাবে তো এই ছিল তোমাদের পেজ নাম্বার পঁচাশি তোমাদের উচ্চ মাধ্যমিকের পঁচাশি নাম্বার পেজের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং বন্ধু বন্ধুদের শেয়ার করতে ভুলবে না